এই মুহূর্তে আমরা রয়েছি গ্রিন জলপাইগুড়ির কর্ণধার অঙ্কুর দাসের সঙ্গে, যেই অঙ্কুর দাস গত 5ই জানুয়ারি সব নিয়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনায় মানুষের পাশে দাঁড়িয়ে আজকে অভিযুক্ত। তারপরেই কিন্তু তিনি থেমে থাকেননি, জামিন পাওয়ার পর বাইরে বেরিয়ে এসেই তার সেই সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। তবে আমরা অঙ্কুরদার কাছ থেকে একটু জানতে চাইব সেদিনের ঘটনাটা ঠিক কী হয়েছিল। 5ই জানুয়ারি আমরা আমাদের আরও 2 সদস্যকে নিয়ে আমরা যাচ্ছিলাম বাহাদুর জীবিতা একটা চিকিৎসা সাহায্য দিতে। গোশালা মোড় সংলগ্ন এলাকায় আসার পর আমার কাছে একটা ফোন আসে যে একটা মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের সহযোগিতা চাওয়া হয়। আমি তাৎক্ষণিক আমরা 3 সদস্য সেখানে পৌঁছাই। পৌঁছানোর পরে ঘটনা দেখতে পাই এবং তাদেরকে আটকাই যে আমরা আমাদের সংস্থার গাড়ি দিয়ে বিনা পয়সায় বডিটাকে বাড়িতে পৌঁছে দিই। কেন একটা মৃতদেহকে ঘাড়ে নিতে হলো, কেন জলপাইগুড়িকে বিশ্ব দরবারে লজ্জিত হতে হলো, তার মূল কারণ যেটা দেখা যাচ্ছে, প্রথমত জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের স্বশাসিত প্রশাসন চলার একটা কারণ, আর একটা হচ্ছে জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনে যারা চালক আছে তাদের অযৌক্তিক ভাড়া চাওয়া, মানে মানুষের গরিব মানুষের রক্ত চোষার যেই স্বভাবটা, যেটা মিতার বাড়ির থেকে জানানো হয় যে 900 টাকা আমরা এসেছি রাত্রিবেলা, এখন দিনের বেলা কেন এত বেশি, এবং তারা 1200 টাকা পর্যন্ত দিতে চায়। রাজি না হওয়াতে প্রথমত একটা কারণ যে ভাড়া অতিরিক্ত চাওয়া, মানে 1000 টাকার ভাড়াটা 3000 টাকা চাওয়া, আর স্বাস্থ্য দপ্তর থেকে গাড়ি না দেওয়া। সেই লজ্জাজনক বিষয় যে যারা অভিযুক্ত, যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের চালকরা অভিযুক্ত এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতদাতা যিনি ওইখানকার সেক্রেটারি দিলীপ দাস, সেই দিলীপ দাস আমার বিরুদ্ধে একটা অভিযোগ করে। অভিযোগ কি, আমি নাকি স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য, অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনকে কালিমালিপ্ত করার জন্য একটা ষড়যন্ত্র করে এই ঘটনাটা ঘটিয়েছি। কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু সরকারকে কালিমালিপ্ত করার জন্য কাজ করে না। একটা কথা হচ্ছে সরকারের বার্তাটা যেখানে পৌঁছায় না, সরকার বিভিন্ন কারণে কাগজপত্রের সমস্যা বা বিভিন্ন জটিলতা যেখানে পৌঁছায় না, সেখানে স্বেচ্ছাসেবীরা বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো নিজেদের উদ্যোগে কাজ করে সরকারকেই হেল্প করে। অতএব সরকারকে কালিমালিপ্ত করা প্রশ্ন নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে স্বেচ্ছাসেবীরা যে কাজটা করে, সেই কাজটা করতে গিয়ে তারা, যেমন আমরা এই বডিটাকে পৌঁছে দিয়েছি বিনামূল্যে, এই পৌঁছাতে গিয়ে ড্রাইভারের খরচা, তেল খরচা, গাড়ি মেনটেন্স খরচা, সেটা আমাদের পকেট থেকে যাচ্ছে, আমরা তো কোনো কিছুর বিনিময়ে যাইনি, তাহলে কালিমালিপ্ত করার প্রশ্নও নেই। কোতোয়ালি থানার আইসি স্যার বারবার ফোন করেছেন, বোট গাড়িটা কোথায় আছে, কোনো সমস্যা হচ্ছে কি না, বাড়ি পৌঁছেছে না, বারবার ফোন করেছেন। এবং রাত্রিবেলা ফোন করে চালকের নাম্বার, নাম, বাবার নাম, সব ঠিকানা সব নিলেন। 6 তারিখে আমাকে থানা থেকে খবর দেওয়া হয় যে আপনাকে আইসি স্যার ফোনে পাচ্ছে না, একটু থানায় দেখা করতে বলছে। আইসি স্যারকে আমি ফোন করি, উনি ফোন তোলেন না, পরে ওদের যারা গেছিলেন তাদের ফোনে আমি কথা বলি, আমাকে ডাকেন। আমি যথারীতি দিন বাজার পর্যন্ত আসি, তখন আবার আমাকে থানার থেকে ফোন করে জানানো হয় যে আজকে আসার দরকার নেই। এবার 6 তারিখে সন্ধ্যার পর আমার বাড়িতে একটা নোটিশ পাঠায় যে থানায় আমাকে 3 দিনের মধ্যে হাজিরা দিতে হবে এবং দিলীপ দাস একটা মামলা করেছে। যথারীতি আমি আমার লয়ের সাথে কথা বলি, কথা বলার পর আমাদের এনজিওর যে লয়ার তার সাথে কথা বলার পর 7 তারিখে আমরা একটা আগাম জামিনে ফাইল করি, যেটা 16 তারিখে শুনানি ছিল, মানে গতকালকে। এবার সেই হিসাবে আমাদের লয়ার জানান যে থানায় না গেলেও চলবে এবং যা ঘটনা যা কেস। তো তথাপি 9 তারিখে আবার, যেহেতু 3 দিন শেষ 9 তারিখে আবার থানা থেকে নোটিশ করে এবং বাড়িতে একরকম প্রেশারে দেয়। প্রেশার দেওয়ার পর আমি শহরেই ছিলাম, যদি আমি সেই মুহূর্তে বাড়িতে ছিলাম না, আমরা 9 তারিখে থানায় আসি আমি 10 তারিখে সকালবেলা, এবং দুর্ভাগ্যজনকভাবে সেদিনই আমার ছেলের জন্মদিন, 2য় জন্মদিন, থানায় আসি পুলিশকে সহযোগিতা করার জন্য। দীর্ঘ 12 ঘন্টা পুলিশের বিভিন্ন তরফের আধিকারিকরা জেরা করেন, এক পর্যায়ে আমাকে পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক আমাকে বলেন যে আপনি তদন্তে সহযোগিতা করছেন এবং আগামী দিনেও করবেন, এটা আমাদের আশা, এবং আপনি শহর ছেড়ে যাবেন না। আমরা সম্মতি জানাই এবং কী করতে হবে না করতে সব বলে, মানে ইনডাইরেক্টলি ইঙ্গিত দিল যেহেতু আপনি আগাম জামিনে ফাইল করেছেন এবং আপনি সহযোগিতা করছেন, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। রাত্রি 10:30 পর্যন্ত বসিয়ে রেখে 10:30 পরে বলা হয় যে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেসের মধ্যে কিছু ধারা যেটা আমার লয়াররা বলছিলেন বা মহামান্য আদালত বুঝতে পেরেছিলেন যে কিছু ধারা কেসের মধ্যে আসারই কথা না, নন ভেলেবল ধারাগুলো আসারই কথা না, সেগুলো দিয়ে আমাকে 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। 4 দিন মহামান্য আদালত মঞ্জুর করে এবং 4 দিন আমাকে পুলিশ কাস্টডিতে থাকতে হয়। থাকার পরে যেদিন আমাকে কোর্টে তোলে পুনরায়, মানে গত রোববার, সেদিন আবারও লজ্জাজনকভাবে 5 দিনের জন্য রিমান্ড চায়। আমি কি চোর ডাকাত, আমি কি স্মাগলার, আমি কি বড় কোনো সন্ত্রাসী যে আমাকে বারবার রিমান্ডে নিতে হবে, কেন? এবার এই 4 দিন যে আমরা থানায় থাকলাম, সেখানে আমরা লক্ষ্য করলাম, মানে আমি যেটা অনুভব করলাম যে এখানে স্বাস্থ্য দপ্তরের একজন পদাধিকারী, প্রভাবশালী, যিনি হচ্ছে একদম কলকাতা পর্যন্ত যার হাত লম্বা, সেই প্রভাবশালীর অঙ্গুলি হেলনই এত কিছু হয়েছে, এই মামলা করেছে এবং আমার বিরুদ্ধে পুলিশের এত অতি সক্রিয়তা।
দেখুন, প্রথমত জাবিনের মধ্যে দিয়ে এটাই বলার যে ধর্মযুদ্ধের প্রথম ধাপ জয়। আমি প্রথম দিন থেকে বলছিলাম ধর্মযুদ্ধের জয় হবেই, সত্যের জয় হবেই, আর সেই সত্যের জয় মহামান্য আদালত দেখিয়েছেন, তাকে আমি কুর্নিস জানাই। এবং সমাজসেবা, দেখুন যাদের রক্তে, কিছু মানুষ আছে বিভিন্ন নেশে আসক্ত, আমরা সমাজসেবার নেশে আসক্ত, এই সেবাটা বন্ধ করতে পারবো না, কারণ রক্তে মিশে আছে এই নেশাটা। অতএব আগের থেকে বেশি উদ্যমে আরও কাজ করার উৎসাহ পেয়েছি, এবং আমরা প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরাও হাল ছাড়ছি। আমি নিরপরাধ হয়ে যে শাস্তিটা আমাকে পেতে হলো, প্রকৃতির দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া পর্যন্ত আমরাও থামছি না, এবং আমরা এটা শেষ দিকে ছাড়ব। অনেক অনেক ধন্যবাদ অঙ্কুরদাকে। আমরা কথা বললাম সেদিনের ঘটনার বিষয়ে, তার কাছ থেকে শুনলাম সেদিনের কী ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং আগামী দিনে অঙ্কুর দাসের কী কর্মকাণ্ড থাকবে। জলপাইগুড়ির শহর থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।